আপনারা দেখছেন মংলা টাইমস, সত্য খবরের সেরা নেটওয়ার্ক। মোল্লা মোহাম্মদ তারিকুল ইসলাম ছাত্রলীগ থেকে উঠে আসা একজন সক্রিয় রাজনৈতিক নেতা, মোংলা কলেজের প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সদস্য, পরে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি, দায়িত্ব পালন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। 1992 সালে চাঁদপাই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 1998 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। 1998 সাল থেকে একটানা চারবার 2021 সাল পর্যন্ত এই বৃহত্তর জনসংখ্যার দেখভালের দায়িত্ব সুনামের সাথে পরিচালনা করে আসছেন চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ তারিকুল ইসলাম। পেয়েছেন জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক ও দর্শক মোংলা টাইমসের মুখোমুখি হয়েছিলেন চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ তারিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি মোল্লা মোহাম্মদ তারিকুল ইসলাম, চেয়ারম্যান ছাত্র ইউনিয়ন পরিষদ। ছাত্র জীবনে আমি মোংলা কলেজের প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সভাপতি ছিলাম। দেশের সেই সময় অনেক রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল, অনিয়ম ছিল, বৈষম্য ছিল, সামরিক শাসন ছিল। সেই সময়ের প্রেক্ষাপটে জুলুমবাদ ছিল, অত্যাচার দখল ছিল। সেই সময়ের প্রেক্ষাপটে জনমানুষের কাজ করতে এসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে মানুষের পাশে কাজ করার সুযোগ পাই। তার পরবর্তীতে আমি থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হই এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এর পরপরই আমি চাঁদপাই ইউনিয়নের 1992 সালে আমি চাঁদপাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাই। এখানে এসে মানুষের প্রতি যে জুলুম, ঘেরবেড়ি, অত্যাচার, নানান রকম বিচার, অনিয়ম, বৈষম্য মোড়লদের সেই সময় প্রেক্ষাপট খুবই অমানবিক ছিল। সেই প্রেক্ষাপটে আমি জাগরণ সৃষ্টি করি, মানুষকে অধিকার আদায়ের জন্য, মানুষের মানব অধিকার খর্ব নয় এই কাজ করতে যে এলাকার মানুষ আমাকে 98 সালে এই ছাত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করে। সেই থেকে আমি অদ্যাবধি এই 21 সাল পা দিয়েছি। আমি পরপর সাইটটা এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে আছে। আমি প্রথম যখন নির্বাচিত হয়েছিলাম তখন ইউনিয়ন পরিষদে বসার মতো ভবনও ছিল না, বসার মতো একটি ভালো চেয়ারও ছিল না। তারপরে সেই ভঙ্গুর ইউনিয়ন পরিষদকে আমাদের মাননীয় তখনকার এমপি এবং প্রতিমন্ত্রী জনাব তালুকদার আব্দুল খালেক সাহেবের সহযোগিতায় ইউনিয়ন পরিষদটাকে নতুন করে করি এবং ইউনিয়নের রাস্তাঘাট কোথাও ছিল না, একটি মাত্র শিলামংলা একটি সোলিং রাস্তা ছিল, তা প্রচণ্ড লাজুক, মাত্র শিলামংলা একটু সরে তাও লাজুক। সেই অবস্থায় আর কোথাও রাস্তাঘাট কাদা কর্দম, জোয়ান জঙ্গল, মানুষ চলতে পারত না। সমস্ত এলাকার রাস্তাঘাট কীভাবে করা যায়, খালেক ভাইয়ের সাথে থেকে সার্বক্ষণিক তার সহযোগিতা নিয়ে ধীরে ধীরে বিভিন্ন এনজিওদের, বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ করে ধীরে ধীরে এই ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট একটা পর্যায়ে ইনশাআল্লাহ এখন নিয়ে আসতে পেরেছি। সেই ঘেরবেড়ির জুলুম নাই, সে অত্যাচার সেগুলো নাই, একটা সুন্দর একটি শান্তিপ্রিয় অবস্থানে আমরা আসতে পেরেছি। পরবর্তীতে ভাবেই আসে, ভাবেই এসেও সুত্যান্ত মাটির মানুষ এমপির মতো আমাদের সাথে চলেনি। যখন যেভাবে জনমানুষের কাজ করার জন্য তাদের কাছে গিয়েছি, রাস্তাঘাট, ব্রিজ, কালবাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেভাবেই তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। বিদায় বিপুল পরিমাণ বরাদ্দ, একটি ব্রিজও মনে হয় আমার ইউনিয়ন করতে বাকি নেই। বড় বড় রাস্তাগুলো ম্যাক্সিমাম কার্পেটিং হয়ে গেছে, আরও পাইপ লাইনে 8-10টা রাস্তা কার্পেটিং হবে অপেক্ষায় আছে, বেশ কয়েকটা ব্রিজ হবে অপেক্ষায় আছে। ইনশাল্লাহ এইভাবে যদি কাজ করতে পারি, আমাদের এমপি সাহেব আছেন, খালে ভাবি আছেন, মেয়র সাহেব আছেন, যদি এইভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা একটি মডেল মোংলা থানা বন্দর, দ্বিতীয় বন্দর, সেই এলাকায় এই কয়টি ইউনিয়ন, একটি পুরসভা, এখানে অনেক মেঘা প্রজেক্ট কাজ হচ্ছে। রামপাল মোংলায় পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে, রেল লাইন হতে চলেছে, বিমানবন্দর হতে চলেছে, জয়মনীতে সাইল হতে চলেছে, বিভিন্ন ধরনের গ্যাস ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, ইপিজেড, বিভিন্ন ধরনের প্রজেক্ট, ইপিজেডের স্পেশাল জোন ইতির মধ্যে চালু হতে যাচ্ছে। একটা সুন্দর জায়গায় এই এলাকার মানুষ ইনশাল্লাহ আসতে পারবে, সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু যে স্বপ্ন, প্রতিটি মানুষ ভালো থাকবে
দেশের প্রতিটি মানুষ অন্যভাবে বস্ত্র পাবে, আর্থিক পাবে, শিক্ষা পাবে, ন্যায় বিচার পাবে। এই যে স্বপ্ন, এই স্বপ্ন ব্যাঘাত ঘটেছিল বিপদগামী সেনাবাহিনীর ক্ষমতা এসে। সেই স্বপ্ন তারিক কন্যা হাতে নিয়ে 21 সালের মধ্যে দয়ার দেশ এবং 41 সালে উন্নত দেশ গড়ার যে স্বপ্ন, সেমন হিসাবে আমাদেরও একই স্বপ্ন। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি যে যেন আমরা 41 সালে উন্নত দেশে পরিণত হতে পারি। প্রতিটা মানুষ বিচার পাবে, সমস্ত সুযোগ সুবিধা পাবে, গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী বক্তব্য ঠিক সেই লক্ষ্য নিয়ে, একদম চেয়ারম্যান হিসেবে না, ব্যক্তি কোনো চিন্তাভাবনা এখানে কাজ করি না, একদম মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধা, যে স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই স্বপ্নই আমাদের লক্ষ্য। সেইটাই এই চেয়ারে বসে বাস্তবায়ন করার চিন্তা নিয়েই কাজ করে যাচ্ছি। মূলত আমার থিমটা এরকমই, আমার নিজস্ব কোনো গতি নেই, এ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে নিতে চায়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেভাবেই আমরা এই দেশটাকে নিতে চাই। এইটাই শুধু সব, সেই লক্ষ্য নিয়ে সকল কাজ একটি লক্ষ্য নিয়ে আমরা করে যাওয়ার চেষ্টা করছি। এই 98 সাল থেকে এই পরিষদ এসেছিল, তারপরে আম্পার, তারপরে বুলবুল, বিভিন্ন ধরনের বন্যা হয়েছে এখানে। এই বন্যাগুলো ব্যাপক ভূমিকা নিয়েছি, একদম ওই ঝড়ের রাত্রে জীবনের ঝুঁকি নিয়ে লাইফ জ্যাকেট পরে হেলমেট পাখা দিয়ে ঝড়বৃতে বেজে একদম প্রতিটা বন্যা মাঠে দেখেছি, কাজ করেছি, সেখানেও ব্যাপক প্রশংসিত হয়েছি আমরা। পরে এই কিছুদিন করোনার আগে, করোনাকালীন সময় আমরা ব্যাপকভাবে নিরাপত্তা বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের সাথে মিশে কাজ করেছি, ব্যাপকভাবে প্রশাসনের সাথে, আমাদের এমপি স্যার, আমাদের মেয়র স্যার। মোটামুটি একটা পর্যায়ে আমাদের ইউনিয়নে তেমন কোনো ইফেক্ট হয়নি। অল্প কিছু লোক করোনা আক্রান্ত হয়েছিল, তাদেরকে আমরা নজর রেখেছিলাম, কোয়ারেন্টাইনে রেখেছিলাম। ব্যাপকভাবে স্বাতে দিন এই বিদায় করোনা মোকাবিলাটা আমরা সকলের সহযোগিতা সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও এইভাবে আমরা কাজ করবো, আরও বেশি এই শিক্ষা থেকে, অতীতের সমস্ত মোকাবেলার শিক্ষা থেকে আগামী দিনের কাজগুলো আরও বেশি সুন্দর হবে বলে আমি প্রত্যাশা করি। যে আর ইতিমধ্যে আমাদের এই সময় অনেকগুলো, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। মানুষের ভোট আমরা নিতে চেষ্টা করেছি ভালোবেসে, মানুষের কাছে যে ঘরে যে অত্যন্ত পরিশ্রম করে, পাশাপাশি এই পুরো নির্বাচন মানুষ দেখেছে যে আমরা ডোর টু ডোর মিছিল, মিটিং ডোর টু ডোর, মানুষের হাত পায়ে ধরে মানুষকে বোঝানো, এই সরকারের থিমটা মানুষের কাছে নিয়ে আসা, 41 সালের উন্নত দেশ গড়ার স্বপ্ন, এই সব জিনিসগুলো আমরা বিন্দুমাত্রই কোনোরকম অবহেলা করিনি যে কোনো গাছ জোরে ভোট নেবো আমরা, আমরা কোনো প্রভাব দিয়ে ভোট নেবো। প্রতিটা মানুষ বলতে পারবে যে আমরা অত্যাধিক পরিশ্রম করে আমরা এই সদ্য পুরো নির্বাচনও আমরা আমাদের কাউন্সিলর প্রার্থী, আমাদের মেয়র প্রার্থীর জন্য পুরোনো প্রতিটি মানুষ স্বীকার করতে হবে যে আমরা কী পরিশ্রম করেছি। আমরা আসলে পরিশ্রম করেছি মানুষকে বোঝায়, মানুষের কাছে যে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেই আমরা ভোট নেওয়ার চেষ্টা করেছি। এই কারণেই বিপুল ভোটে আমাদের প্রার্থীগুলো বিজয় হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে একটি সুন্দর নিরাপত্তার চাদরে ঢাকা, এই মোংলা রামপাল খালেক ভাইয়ের সহযোগিতায় এই নিরাপত্তার চাদর, এই আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিন্দুমাত্র টু শব্দ অধীত হয় নাই, এবার প্রশ্নই ওঠে না। এই সুন্দরভাবে সুন্দর প্রার্থী আসবে মাঠে এবং সুন্দরভাবে মানুষ ভোট দেবে, কোনো রকম বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা এই অঞ্চলে নাই, এটা আমি বিশ্বাস করি। এতক্ষণ যুক্ত ছিলাম চাঁদপাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ তারিকুল ইসলাম, জানাচ্ছিলেন নির্বাচন সহ ইউনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা।